بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি রাহান ভাই, দুবাই থেকে আপনি জানতে চেয়েছিলেন যে আপনি যেখানে নামাজ পড়েন এখানে 200-300 মানুষ আছে, মাত্র দুই একজন হয়তো রাফলি আদান করে, বাকিরা কেউ করে না। তা রাফলি আদান না করলে কি নামাজ হবে না? রাফলি আদান যদি আমি ছেড়ে দিই তাহলে গুনাহ হবে কি না? জি অবশ্যই, যদি আপনি ইচ্ছাকৃত হবে সন্ন্যাতকে ত্যাগ করেন তো অবশ্যই গুনাহ হবে। রাফলি আদান করার ব্যাপারে বুখারি মুসলিমের কিছু দলিলও দিয়েছি আমরা যে রাফলি আদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার জায়গাতে করেছেন। তো রাসুল যেখানে করেছেন, সাহাবিগণ করেছেন, তাহলে এটাকে আপনি কিভাবে ছাড়তে পারেন? এখন সমাজের দোহাই দিয়ে তো আর ইসলাম বা শরীয়ত চলে না। আমাদের দেশে আপনি কাদের সাথে নামাজ পড়ছেন? আমাদের অবশ্যই হয়তো বা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কিন্তু আরাবিয়ানরাও অনেকে আছে রাফলি আদান করে না, কিন্তু তাই সেটা দলিল না। দলিল হল আমাদের কোরআন এবং সুন্নাহ। আপনি বুখারির প্রথম খণ্ড আল মাদানী প্রকাশনী, যেটা আল মাদানী প্রকাশনী হাদিস বাংলা বুখারি বের করেছে, সেই আল মাদানী প্রকাশনী হাদিস নাম্বার 736 নাম্বার দেখবেন। এরপরে আল্লামা আজিজুল হক সাহেব যেটা বাংলা বের করেছেন সেটার প্রথম খণ্ডের হাদিস নাম্বার 432 আর 434 নাম্বার হাদিস দেখেন। এরপরে আর মুসলিম শরীফের হাদিস আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে। এভাবে ইমাম বাইহাকী হাদিস কিছু নিয়েছেন রাফলি আদানের ব্যাপারে। তো এই সমস্ত সহি হাদিস থাকার পরও যদি আপনি না আমল করেন, মানুষের দোহাই দেওয়া হন, তাহলে তো অবশ্যই এটাকে সন্ন্যতের বরখেলাপ করা হলো, রাসুলকে ওভারটেক করা হলো। তো মানুষ দলিল না, অধিকাংশ মানুষ, আধিক্য মানুষ দলিল না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে হে রাসুল, যদি আধিক্য বা অধিকাংশ মানুষের মতকে আপনি প্রাধান্য দেন আল্লাহর মত বাদ দিয়ে, তাহলে আপনার জন্য এটা শুভ হবে না। তো অধিক্য বা আধিক্য অধিকাংশ লোকের কথা সেটাই যে মানতে হবে এটা কথা না। আমাদের দেশে একটা শেরেকি কথা আছে যে 10 যেখানে আল্লাহ সেখানে, এই কথাটা শেরেকি কথা। তো ওখানে আপনার 200-300 মানুষ যদি কেউ আটা ফুলে দিন না করে, আর আপনি যদি একাই করেন তাহলে কি আপনাকে জেলে দিবে বা আপনার কোনো ক্ষতি হবে? আপনার যদি কোনো ক্ষতি না হয়, আপনার কোনো সমস্যা না হয়, তাহলে আপনি রাফলি আদান করেন, তারা না করুক সমস্যা নেই, আপনি তো সন্ন্যত অন্তত আমল করছেন। তো মানে ইমানের ইমানদারের পরিচয় হলো সেখানেই যেখানে সঠিকতে আপনি আমল করছেন আর অন্যরা বেঠিক করছেন, সেখানে হলো ইমানদারের পরিচয়। তো অবশ্যই এটা সন্ন্যতের বর খারাপ হবে যদি ইচ্ছাকৃত হওয়া ছেড়ে দেন। তারা হয়তো জানছে না, মূর্খ জাহেল, এর জন্য তারা করতেছে না। কিন্তু না করলে যে আপনার নামাজ বাতিল হয়ে যাবে এমনটি নয়, নামাজ হয়ে যাবে, এটা সন্ন্যতের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াজিব আর রুকুন ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যাবে, কিন্তু এটা না করলেও নামাজ বাতিল হবে এমনটি নয়। তবে সন্ন্যতের বরখেলাপ কেন করবেন? সন্ন্যতের ওপর আমল করলে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিয়ে সেটা ইবাদত কবুল হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সঠিক বা সঠিকটা সহি কোরআন সহি সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করুক। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক।